Education World Consultancy Best Career Guide for Students. Opposite Old Gas Go Down. চাকুরি না পেয়ে আমা ব্লকের অধীনে দক্ষিণ লালছড়ি কার্তিক দেববর্মা পাড়ার পাম্প অফিসে তালা লাগিয়ে দিল চন্দ্র দেবের ছেলে কনকদেব ফলে এলাকার শতাধিক কৃষক বিশাল ক্ষতির মুখে বাধ্য হয়ে এলাকার সকল কৃষক মিলে জেলা শাসক মহকুমা শাসক বিধায়ক পরিমল সহ প্রশাসনের সবকটি দপ্তরে লিখিতভাবে আবেদন করেন যাতে পাম্প অফিসের তালা খুলে পুনরায় পাম্প চালু করে দেওয়া হয় আম্বাসা ব্লকের অধীন দক্ষিণ লালছড়ি কার্তিক দেববর্মা পাড়ায় কৃষিকাজের জন্য এলাকার বাসিন্দা স্বর্গীয় চন্দ্র দেবের জায়গাতে পাম্প মেশিন বসানো হয় বিগত প্রায় কুড়ি বছর যাবৎ এই পাম্প মেশিন থেকে কৃষকদের জমিতে জল দেওয়া হচ্ছে কিন্তু অভিযোগ যে চন্দ্র দেবের ছেলে পাম্প অপারেটরের চাকরি না পাওয়ায় হঠাৎ এক মাস আগে এলাকার এই পাম্প মেশিনে তালা জুলিয়ে দেয় এর ফলে শতাধিক কৃষক ক্ষতির মুখে তাদের কৃষি জমিতে জল না পৌঁছানোর ফলে ফসল নষ্ট হচ্ছে জমিতে লাগানো ফসলও জলে নষ্ট হয়ে গেছে কৃষকদের বক্তব্য অনুযায়ী প্রায় এক কোটি টাকার উপর ফসল বীজ নষ্ট হয়েছে এখানে বলা প্রয়োজন যে এলাকা থেকে আমবাসা এবং কুলাই বাজারে প্রচুর সবজি যায় কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না ফলে আমবাসা এবং কুলাই বাজারে সবজির দাম আকাশ হওয়ায় এটিও একটি কারণ বলে মনে করছে তাদের অভিযোগ কুলাই এলাকার শাসক দলের জনক নেতার অঙ্গুলি হেলেনে এসব হচ্ছে যিনি কয়েক মাস আগে নিজের পছন্দের লোক বলে এক বেকার যুবকের চাকরি অফার ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তাদের অভিযোগ কুলাই এলাকার শাসক দলের জৈনক নেতার অঙ্গুলি হেলেনে এসব হচ্ছে যিনি কয়েক মাস আগেই নিজের পছন্দের লুক ছিল না বলে এক বেকার যুবকের চাকরি অফার ছিঁড়ে ফেলে দিয়েছিলেন বিগত বেশ কয়েকদিন ধরে কৃষকরা বিভিন্ন দপ্তরে তাদের অভিযোগ লিখিতভাবে জানাচ্ছেন যাতে প্রশাসন এই বিষয়টির উপর হস্তক্ষেপ করেন এদিকে বিষয়টি বিধায়ক মহোদয়ের জানানো হলেও তিনি এ বিষয়টি দেখবেন বলে জানিয়েছিলেন অন্যদিকে কনকদেবের কাকার অভিযোগ সরকার পরিবর্তন হওয়ার পর এই পাম্প অভিষেক দেবকে চাকরি দেওয়ার কথা দিয়েছিল কিন্তু তা আর সম্ভব হয়নি তাই তারা বাধ্য হয়ে তালা লাগিয়ে দেন যেহেতু তাদের জুত জমিতে পাম্প মেশিন বসানো হয়েছে তবে একজনের চাকরি হয়নি বলে শতাধিক কৃষকের ক্ষতি কি করে হয় তা নিয়ে প্রশ্ন জনমনের প্রায় এই মাসখানেক দুইরা এই মেশিন ঘরটা তালা দিয়ে রাখছে কেনক দেব পিতা মনীন্দ্র দেব কেন তার চাকরির লেগে তার দাবি যে তার জায়গাতে মেশিন ঘর এর লিগে তারা চাকরি দেওয়া হইতো নাইলে হ্যাঁ মেশিন চালাইবার লেগে দিত না জল তুলবার লেগে দিত না এই কইয়া হ্যাঁ তালা দিছে এবং আমরা আজকে কত মাসের পনেরো তারিখ থেকে আজকে এই মাসের উনিশ তারিখ অব্দি আমরা এই জল পাই না জল তুলতারি না আমরা ক্ষেত কৃষি ক্ষেত কৃষি প্রায় কয়েক লক্ষ টাকা আলু বীজ স্টোরের নষ্ট সষ্ট হইতেছে কফি বীজ নষ্ট হয়েছে টমেটো বীজ নষ্ট হইতেছে প্রায় দেড়শো কৃষকের কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়েছে হ্যাঁ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এই কারণে আমরা মিডিয়ার কাছে দ্বারস্থ হয়েছি এই কারণে আমরা যে এই বিপদ আমরা কিভাবে রোজগার করে খাই মো চলুন আমরা এই বিপদ থেকে আমরা উদ্ধার করা লাগে এই মেশিন তালা তালামুক্ত কইরা আমরা যাতে ফসল করতে পারি জল জলসেচের ব্যবস্থা করুন কোন গ্রাম এটা হ্যাঁ এটা লালছড়ি দক্ষিণ লালছড়ি কার্তিক দেব মহাপাড়া আমবাসা ব্লক তো আপনারা কারা জানাইছেন আমরা ডিএম রে জানাইছি গোটা ঘটনার লগে লগে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স রে জানাইছি এরপরে পঞ্চায়েতরে জানাইছি তারা কোনো অ্যাকশন না নেওয়ার পরে এক মাস পরে আমরা ডিএম রে জানাইছি এমএলএ রে জানাইছি এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা সাব জানিয়ে দেন আগামী দুদিন অপেক্ষা করার পর প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা সকল কৃষক মেলে পাম্প অফিসের তালা ভেঙে পাম্প চালু করে খেতে জল দেবেন তবে এই এলাকার বর্তমান পরিস্থিতি দেখে অনুমান করা যায় যে পাম্প মেশিনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা রয়েছে এবার দেখার বিষয় দুদিনের মধ্যে প্রশাসন এবং এলাকার বিধায়ক কি পদক্ষেপ গ্রহণ করেন বিউরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি